হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশে আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে অবশ্যই আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন এবং পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমি আপনাদেরকে সবসময় হেল্প দেওয়ার চেষ্টা করব। তো আজকের যে টিউটোরিয়ালটি, তো চলুন শুরু করা যাক। এখানে গাইজ দেখতে পাচ্ছেন অল যে ইউএসবি ড্রাইভার রয়েছে, ইউএসবি ড্রাইভার মিরাক্কেল যে বক্স রয়েছে, তো মিরাক্কেল বক্সের যে ইউএসবি ড্রাইভার রয়েছে, এটার সাহায্যে আপনি অনেকক্ষণ হেল্পফুল এসপিডি ড্রাইভার এখান থেকে পারফেক্টলি ভাবে ইনস্টল হবে। তো আমি এক্সকট করছি। সাধারণত এক্সকট করতে আপনারা 7 জিপ এবং উইন্ডার একটি সফটওয়্যার ইউজ করবেন, করার পর এরকম এক্সকট করবেন। তো এক্সকট করার পর অবশ্যই দেখতে পাচ্ছেন 7, 8, 9, 10 সবগুলো যাতে সাপোর্ট রয়েছে। এই ড্রাইভারটি খুবই হেল্পফুল এবং অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন, আমি আপনাদেরকে একটা একটা করে বিস্তারিত ভেঙে ভেঙে বুঝিয়ে দেব। তো এই হলো মিরাকেল বক্স ক্যাক। এখানে কিন্তু পিএল ড্রাইভার রয়েছে, পিএল ড্রাইভারটা কি আজকে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পর গাইস এখানে আমার যে অ্যাগ্রি রয়েছে, অবশ্যই আমি অ্যাগ্রিতে চাপ দিয়ে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট। এখানে গাইস দেখুন কতটি ড্রাইভার, এসপিডি ড্রাইভার রয়েছে, এমটিকে ড্রাইভার রয়েছে, আরডিএ ড্রাইভার রয়েছে, অ্যান্ড্রয়েড এডিবি ড্রাইভার রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ড্রাইভার এখানে আর রয়েছে, খুব সহজে কিন্তু আপনারা এটি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে জাস্ট একটা একটা করে আপনি ইনস্টল করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন মিরাক্কেল, এখানে দেখতেছেন এমটিকে ড্রাইভার, এখানে দেখছেন আরডি ড্রাইভার এখানে। তো সর্বপ্রথম আমি এখানে যাই, এখানে গিয়ে দেখতে পাচ্ছেন এটাকে আমি ইনস্টল করি। অবশ্যই যারা নতুন অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। এই যে পিএল ড্রাইভার, পিএল ড্রাইভারটা কি, এটা হলো মিরাক্কেল যে বক্স রয়েছে, বক্সের বক্স সাপোর্টের জন্য কিন্তু এই পিএল ড্রাইভারটা দিয়ে থাকে। তো এই পিএল ড্রাইভারটা যদি দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের আরেকটু সুবিধা হয় এই মিরাক্কেল বক্সটা কাজ করার জন্য। আমরা যারা নতুন আছি তারা কিন্তু অনেক সময় এই ভুলগুলো করে থাকি। সব সময় চেষ্টা করবেন ড্রাইভারগুলো দেওয়ার জন্য। তো ড্রাইভারগুলো দিলে অবশ্যই আপনার যে কম্পিউটারটি রয়েছে, যে পিসিটি রয়েছে, খুব ভালোভাবে কাজ করবে এবং কোনো মেসিং দেখাবে না, সবগুলোই পারফেক্টলিভাবে কাজ করবে। তো এখানে আরেকটি বিষয়, আমি অবশ্যই অ্যান্টিভাইরাসটা ডিজেবল করে নেবেন। দেখুন এটা ফিনিশ হয়ে গেছে, আমার যে ড্রাইভারটি রয়েছে অর্থাৎ বক্স, আমরা অনেকে আছি ক্র্যাক ব্যবহার করি, তারপরও কিন্তু অনেকে আছি লোডার ব্যবহার করি। হ্যাঁ, এর জন্যই আমি বলতেছি এই টিউটোরিয়ালটাই যারা লোডার ব্যবহার করেন তাদের জন্য এবং বক্স রয়েছে বক্সের জন্য। এখানে আমরা বক্স যে ড্রাইভারটি রয়েছে এটা ইনস্টল করে দিলাম। এরপর দেখুন এখানে আপনার আরডিএ যে অপশনটি রয়েছে, এখানে 64 বিট রয়েছে, তো আমি 64 বিট ইউজ করতে, যেহেতু আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি। তা আমি যেভাবে ইনস্টল করছি গাইজ, আপনারা সবগুলো এভাবে ইনস্টল করবেন, তা না হলে কিন্তু আপনার যে পিসিটা রয়েছে কোনো টুলস কিন্তু কাজ করতে পারবেন না। এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবেন। তো ওকে, এবং যার 32 বিট সে 32 বিট এখানে ইনস্টল করে নেবেন। এরপর দেখুন গাইজ ভকম ড্রাইভার অর্থাৎ এমটিকে যে ভকম ড্রাইভারটি রয়েছে এখানে কিন্তু আপনি দিতে পারবেন, এটা 32 বিট, এটা 64 বিট, তো আমি 64 বিটটা দিচ্ছি, ইয়েস করে দিব, নেক্সট, ইনস্টল ড্রাইভ। ফেলাসবিদের সাথে থাকুন, আমি পার্ট বাই পার্ট একটা একটা করে আপনাদের বুঝিয়ে দেবো প্রত্যেকটি ড্রাইভার, প্রত্যেকটি ইনস্টলের যে বিষয়গুলো রয়েছে সবগুলো আমি ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দেবো। তো অবশ্যই আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখুন,
এবং আমার সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। অবশ্যই আমি আপনার পাশে থাকব, আপনি আমার পাশে থাকলে আমি আপনার পাশে থাকব। তো গাইস দেখতে থাকুন। ওকে আবার চলে আসছে এই ভক্কম ড্রাইভারটা। আমরা যে VCOM যে ড্রাইভারটি রয়েছে, এই ড্রাইভারটি কিন্তু যতগুলো এমটিকে রয়েছে এমটিকের কাজ করে। এই জিনিসটা খেয়াল রাখবেন, যতগুলো এমটিকে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সেই এমটিকে অ্যান্ড্রয়েড ফোনগুলো কিন্তু ড্রাইভার কাজ করে। এরপর দেখুন এখানে রয়েছে ভকম 32, এখানে নোকিয়া ড্রাইভার। তো যে চায়না সেটগুলো রয়েছে, নোকিয়া ড্রাইভারগুলো রয়েছে, এখানে দিয়ে দিবেন। অবশ্যই দেখুন এখানে কিন্তু একটি মেসেজ দিয়েছে 32 বিট সিস্টেম। তো যাদের 32 বিট সিস্টেম তারা 32 বিটটা সাপোর্ট দিয়ে দিবেন। এইখানে এমটিকে আদার্স রয়েছে, অর্থাৎ যতগুলো এমটিকে রয়েছে সেগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো। তো এখানে দেখতে রান অফ ভার্সন 64 বিট, এটা হলো 32 বিট। তো আমরা আবার একটু ব্যাগে যাচ্ছি। এখানে দেখুন SPD64 ড্রাইভার। তো SPD64 ড্রাইভারটি রয়েছে, SPD64 ড্রাইভার ফুললি ফুল, অর্থাৎ যতগুলো এসপিডি রয়েছে সেগুলো কিন্তু আপনি এই ড্রাইভার এর সাহায্যে কিন্তু ফুললি ফুল সেট আপ করতে পারবেন। আপনার আর এসপিডির জন্য এক্সট্রা কোনো ড্রাইভার ইনস্টল করতে হবে না। এবং হ্যাঁ, আরও কিছু ড্রাইভার রয়েছে সেগুলো ইনস্টল করতে হয়। তো এটা দিলে অনেক সময় পারফেক্টলিভাবে এগুলো কাজ করা সম্ভব। তো দেখতেই পাচ্ছেন এখানে ওকে হয়ে গিয়েছে এবং প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে, সাউন্ড অবশ্যই শুনতে পাচ্ছেন গাইস। তো এখানে আমরা প্রায় সবগুলো ড্রাইভার ইনস্টল করে ফেলেছি। হ্যাঁ, এটা করেছি। তো গাইজ এই যে সিস্টেমগুলো রয়েছে প্রত্যেকটি ড্রাইভার আপনি এভাবে সেট আপ করে দিবেন। সেট আপ করার পর 100% দেখবেন যে আপনার যে সিপু রয়েছে, আপনার যে সেটগুলো রয়েছে, সেটগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মিনাককে লোডার বা বক্স যেটাই বলে থাকেন সেটা কিন্তু পারফেক্টলিভাবে কাজ করবে। তো গাইস আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল আইকনে ক্লিক দিতে ভুলবেন না, যাতে আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো গাইজ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।